মুর্শিদাবাদ জেলায় রোজ একদিকে যখন করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, অন্যদিকে জেলার বিভিন্ন জায়গায় অনেক সময় সামাজিক দূরত্ব না মেনেই করা হচ্ছে রাজনৈতিক সভা কর্মসূচি। প্রশ্ন উঠছে, করোনা সংক্রমণ রুখতে সামাজিক বিধি মানা শুধুই কি সাধারণ মানুষের কর্তব্য? রাজনৈতিক দলগুলি কি এর ঊর্ধ্বে? কি বলছেন আম জনতা? দেখুন স্পেশাল রিপোর্ট। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সাধারণ মানুষকে তো মানতেই হবে, না মানবে কে? এবং সকলকেই মানতে হবে, শুধু সাধারণ মানুষ বলে না। কারণ আমাদের তো এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, ফলে লকডাউন বলুন আর যাই বলুন, উঠে যাক বা থাক, মানুষ তার নিজের প্রয়োজনে বাঁচার তাগিদেই লকডাউনটা না হলেও সামাজিক দূরত্বটা মেনে সাধারণভাবে কাজটা করতে হবে। আবার রাজনৈতিক কর্মসূচি মানেই যে সে সামাজিক দাবি দাওয়া নিয়েই তো তারা করতে চাইছে, সেটা যদি হয় তাহলে তাদের তো অন্য কোনো ভিন্ন পথ খোলা তাদের নাই, ফলে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের আন্দোলনের সামনে দাঁড়াতে হবে। কোনো জায়গা থেকেই মানছে না, কেউ মানছে না, সব মনে করছে ওদের করোনা চলে গেছে, যার জন্য এতটা প্রস্তুতি এত মাস ধরে এতদিন লকডাউন অমুকতম বিভিন্ন কারণে রাজনীতি দল করছে, কিন্তু সেইটাই তো হচ্ছে না। দরকার এগুলো ডিস্টেন্স রেখে, যে কোনো কাজ ডিস্টেন্স দূরত্ব রেখে বা সামাজিক দূরত্ব রেখে বা মাস্ক পর যেটা পরার দরকার সেটা পড়তে হবে। আসলে সোশ্যাল ডিস্টেন্সটা এখানে পাবলিকের জন্য করা হলেও কিন্তু এখানে মানা হচ্ছে না, শুধু সোশ্যাল পাবলিকের জন্য কেন, এখানে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় এবং বিভিন্ন রকম বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, এখানে কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং পালন করা হচ্ছে না এবং সাধারণ মানুষ পালন করবো মনে করলে হচ্ছে না, এখানে প্রচুর ভিড়ভাট্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন দলের, রাজনৈতিক দলের মিটিং মিছিল হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রায় সব জায়গাতেই পুজো আচ্ছা চলছে, ধর্মীয় জমায়েত হচ্ছে, আর রাস্তাঘাটে লোকজন তো সমানে চলাফেরা করছে, সেগুলোকে একটু, তাছাড়া মানুষের নিজের সচেতনতা অভাব বেশি আছে, সেটা ঠিকমতো মেনে চললে পরে আমার মনে হয় সোশ্যাল ডিস্টেন্সটা ঠিকমতো মেনে চলা যাবে। আমার তো মনে হচ্ছে যে কোনো কিছুই সঠিক মতো হচ্ছে না, তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে অনুষ্ঠান বাড়ি যেগুলো চলছে সেগুলোতে তো প্রায় প্রতিদিনই দেখছি কোথাও না কোথাও গান্ধীর যে অনুষ্ঠান বাড়িগুলো আছে সেখানে কোথাও প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে কোনো কিছুই মানামানি হচ্ছে না। তারপরেও এবং আমাদের বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা কোনো জায়গাতেই কোনো কিছু মানা হচ্ছে না, শুধু টোটাল কোপটা এসে পড়ছে সাধারণ যারা দিন আনে দিন খায় তাদের ওপরে, তাদের জন্য লকডাউন করে তো কোনো লাভ নেই, লকডাউন করলে টোটালটা করতে হবে এবং অন্তত 14 দিন বা 7 দিন টোটাল লকডাউন করে সম্পূর্ণভাবে যদি করা হয় তবেই আমার মনে হয় মানে সেটা সঠিকভাবে এগোবে। সোশ্যাল ডিস্টেন্সিংটা ঠিকমতো মানা হচ্ছে না বলেই মনে করছি, কারণ এখানে যেসব দোকান পাশার থেকে আরম্ভ করে যা যা জায়গাগুলো যেগুলো আছে যেখানে পাবলিক প্লেস সেখানে মানুষকে বারবার সরকার থেকে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য বলা হচ্ছে। আমরা দেখেছি কান্দি প্রশাসন থেকে, থানা থেকে আরম্ভ করে সব কিছু ভাবেই বলা হচ্ছে, কিন্তু এখানকার মানুষকে কিছুতেই সচেতন করা যাচ্ছে না, যার ফলে একটা আস্তে আস্তে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে না পুরোপুরি মানা হচ্ছে, কারণ এমন ক্ষেত্রে আমাকে নিজেকেও যেতে হয় বাজার ফাজারে, তখন আমি ওই নিয়মটা বাধ্য হয়ে ভাঙতে হচ্ছি। আর দেখতে গেলে যেগুলো আপনি মানে আমাদের সাধারণ চোখে পড়ে, এই যে অনুষ্ঠান বাড়ি বলুন, তারপরে মাঝখানে কিছু মিছিল মিছিল হচ্ছিল, ওটা দেখতে গেলে সম্পূর্ণভাবে ভাঙাই হচ্ছে। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে, রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।